জড়িয়ে দিই তখন ওই দিকে তাকা দেখো আমার ঝামেলা বললে পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় তিনি আজ আমাদের মধ্যে আর নেই। তিনি এই ইহলোকের মায়া ত্যাগ করে অমৃত লোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আপনি সুদূর বেলডাঙ্গা থেকে এসেছেন, আজকের এই শোক সভা সম্পর্কে যদি কিছু বলেন। আমি ভারত সেবাশ্রম সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ হয়েছিল বছর চারেক আগে, চার বছর আগে। স্থানীয় বিশিষ্ট লোক তারা সব ছিলেন, ওনার শেষ ইচ্ছা ছিল তার এই মন্দির যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে, এই ইচ্ছা নিয়ে তিনি এটা দান করেছিলেন। পূর্ণিমা মা ওনার একটা মনের ইচ্ছা ছিল, তার ইচ্ছাটাকে পূরণ করাই হচ্ছে তার স্মৃতির উদ্দেশ্যে আসল শ্রদ্ধা নিবেদন হবে। তাকে যদি আমরা যারা এখানকার স্থানীয় মানুষ শ্রদ্ধা করেন, ভালোবাসেন, অনেক মায়েরা আমি বলে গেলেন ভীষণ শ্রদ্ধা করতেন, সেটা তখনই সার্থক হবে যে কার্যের উপায়িত করা। অর্থাৎ যেটা বলতে চাইছি যে ভবিষ্যতের পরিকল্পনাকে সংক্ষেপে বলি, ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এই সেই পাবলিক কাজটা হবে 18 তারিখে, আমি ওই দিন আবার আসবো, তারপরেই কমিটি করে ভবিষ্যৎ পরিকল্পনা করা হবে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।